ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সিজনের শুরুতে সিজনের প্রথম সবজি এই এঁচোড় আজকে দেখাবো। তো এঁচোড় রেসিপি, এঁচোড় চিংড়ি রেসিপি দেখাবো। নিয়ে নিয়েছি এঁচোড়, ধুয়ে কেটে এরকম সাইজের পরিষ্কার করে ভালো করে নিয়েছি। এটাকে আমি গরম জলে সেদ্ধ করে নেবো অল্প। এঁচোড়ে দেবো আলু, একটু বড় বড় করে কেটে নিয়েছি, এগুলো চন্দ্রমুখী আলু বলে যাবে। দুটো টমেটো নিয়েছি ছোট সাইজের, নিয়েছি কুচানো পেঁয়াজ, তিনটে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নেব। আমি মশলাগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি। নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য এক চামচ। নিয়ে নেব জিরের গুঁড়ো, নিয়ে নেব হলুদ, নিয়ে নেব আদা বাটা, রসুন বাটা নিলাম দেড় চামচ। এগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে একটু সামান্য জল দিয়ে একটু মিশিয়ে পেস্ট করে নেব। তো চলুন এঁচোড়টা সেদ্ধ করে নিই, আর এদিকে এগুলোকে একটু জল দিয়ে পেস্ট করে রেখে দিই। তো ফিরে আসছি রেসিপিটা শুরু করব। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে, আর চিংড়ি মাছ ভাজার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি অল্প করে নেব, চিংড়ি মাছটা শুধু ভাজার জন্য। আর চিংড়ি মাছটা, এই হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো দেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, আর এই রেসিপিটায় তেলটা একটু বেশি লাগে, তেল মশলা। তো আমি প্রথমে আলুটা ভেজে তুলে নেব, কারণ আলুটা গলে যাওয়ার চান্স বেশি থাকে। চন্দ্রমুখী আলু একসঙ্গে নিলে গলে যাবে, আলুটা আমি ভেজে তুলে নেব। একটু বড় করে দিতে পারেন, যেহেতু আলুটা ভেজে তুলে রেখে দেবো তাই এরকম সাইজ কেটেছি। আলুটা ভেজে নিই। তো এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে রাখবো। তো আলু আর চিংড়ি মাছ ভাজাটা এক জায়গায় রাখলাম, যখন দেব একসঙ্গেই আলু আর চিংড়িটা দিয়ে দেব। এবার আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা আর হাফ চামচ মতন গোটা জিরে। তো এটা একটু ভাজা হলেই এর মধ্যে ছেড়ে দেব কুচানো পেঁয়াজ। তো এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভাজবো যাতে লাল লাল হয় কিন্তু পুড়ে যাতে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটা আমি আগে তেলের মধ্যে নেড়ে নেব। তো রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো, যে মশলাগুলো প্রথমেই দেখিয়েছিলাম সেই মশলার পেস্টটা আমি ঢেলে দিলাম।
আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর মশলাটার সাথে আমি তখনই বলেছিলাম যে এর সঙ্গে আমি হলুদটাও দিয়ে পেস্ট করে নেব, তো হলুদটা দিয়ে দিয়েছিলাম তাই শুধু লবণটাই দিচ্ছি। লবণটা একটু বেশি লাগবে কারণ এখানে এঁচোড়টা অনেকটাই পরিমাণে। তো মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে নিলাম, দেখুন বন্ধুরা তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, চিনিটা দিলে একটু কালারটা ভালো আসে, দেখুন ভালোই কালার এসছে। তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, বুঝতেই পারছেন তেল ছেড়ে গেছে। এবার আমি সেদ্ধ করা এঁচোড় ঢেলে দিচ্ছি, এটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এখানে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর আলু ভাজাটা, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, ঝোলটা বেশি হবে না, মাখা মাখাই হবে। তো আমি এখানে এক মগ প্রথমে জল দিলাম, আর একটু জল দেব, তো ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা আমার চিংড়ি এঁচোড় রেডি হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব গরম মশলা, হাফ চামচ মতন গরম মশলা দেব, হাফ চা চামচ গরম মশলা দিলাম, আর দিয়ে দেব এক চামচ মতো ঘি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা এঁচোড় চিংড়ির রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এই পদ্ধতিতে ভালো লাগবে। আর এখানে আমি চিংড়ি মাছটা ছোট চিংড়ি নিয়েছি, বড় চিংড়ি নিইনি। আর কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। আর এটা যখন পাবলিশ করব তখন এটা আমার খাওয়া হয়ে যাবে, তো খেয়েই আমি টেস্ট করে বলছি বন্ধুরা, অসাধারণ লাগ মানে টেস্টটা হয়েছে। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।